যে কাজ করা যায় একা একাভাবে একাকিভাবে আমি একা দিতে পারবো একা ওয়াজ করতে পারবো একা ইউটিউবার হইতে পারবো ঘরে বসে বসে বক্তব্য দিয়ে আমি ইউটিউবে আপলোড দিলাম সবাইকে জানাই দিলাম এটা সম্ভব কিন্তু একটা সমাজকে সংস্কার করতে গেলে কিন্তু সংগঠন হচ্ছে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সঙ্গবদ্ধ একদল মানুষকে একটি সংগঠন বলে বা জামাত বলে

প্রশিক্ষণ দু এ এর মাননীয় পরিচালক উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনারা গতকাল থেকে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন প্রশিক্ষকদের নিকট থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এ পর্যায়ে আমার বিষয় হচ্ছে সংগঠন বাস্তবায়নের পদ্ধতি ও মজবুতিকরণ এ বিষয়ে আমি আপনাদেরকে আমার নির্ধারিত সময়ের মধ্যেই একটা সংক্ষিপ্তভাবে একটা টিপস দেওয়ার চেষ্টা করব যার ভিত্তিতে আমরা সংগঠন কায়েম করতে পারি এবং সংগঠনকে কীভাবে আমরা আরও মজবুত করতে পারি সে চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আগের আলোচনার মধ্যে কিছু চলে এসেছে বিষয় সংগঠন যেহেতু জামাতের জিন্দিগির বিষয় এর সাথে কিছুটা রিলেটেড এখানে আলোচনা আছে তো সময় যেহেতু খুব কম আমি কিছু যেগুলো আলোচনা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকিটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে যে সংগঠনটা কি সংগঠন যে আমরা করবো সংগঠন বাস্তবায়ন পদ্ধতি তো সংগঠন কি এটা আগে জানতো সংগঠন কিভাবে হয় আল আলজামা আতুমা ইস্তামা মিরান্নে হাদাফিন তাহা তাই মা সংগঠনের সংজ্ঞা দিতে গেলে এটাই বলতে হয় আর বাংলাতে বলতে গেলে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে সুনির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ একদল মানুষকে একটি সংগঠন বলে লিখে নিতে পারেন আপনারা নির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সংগঠন সংখ্যাটা লিখে নিতে পারেন নির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ একদল মানুষকে একটি জামাত বলা হয় বা সংগঠন বলা হয় আবার বলছি নির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ একদল মানুষকে একটি সংগঠন বলে বা জামাত বলে একজন বলেন দেখি কি লিখেছেন সংজ্ঞার মধ্যে কিন্তু কয়েকটা বিষয় চলে আসছে সংগঠনের জন্য একটা লক্ষ্য লাগবে এবং নেতৃত্ব লাগবে তার আনুগত্য লাগবে তাই না এখানে আমরা আরেকটা প্রশ্ন এর সাথে যোগ করে দিতে পারি সেটা হচ্ছে একটা সংগঠনের জন্য মৌলিকভাবে চারটি বিষয় প্রয়োজন কি কি বলতে পারবেন কেউ যারা ইতিপূর্বে প্রশিক্ষণ নিয়েছেন তারা পারবেন দেখি আচ্ছা এটা বাংলা অন্য কেউ বলতে পারবেন আপনি বাংলা বায়াতের বাংলা বলি আর বাংলা অনুগত সুন্দর এই চারটা চারটা খুঁটি একটা ঘর দাঁড়ায় থাকতে হলে কি লাগ খুঁটি লাগবে না এবার যদি মজবুত করতে হয় তাহলে ফাউন্ডেশনটা মজবুত করতে হয় কোনো একটা ঘরের মূল বিষয় হচ্ছে খুঁটি খুঁটিগুলো দুর্বল হলে ঘরটা কি হয় দুর্বল হয়ে যাবে ঝড় আসলে ভেঙে পড়ে যাবে এই একটা সংগঠন দাঁড়ায় থাকে চারটা খুঁটির উপরে সেখানে নেতা কর্মী তারপরে অঙ্গীকার আনুগত্য এই চারটা একত্রিত যখন থাকবে তখন বুঝতে পারবো যে এটা একটা মজবুত সংগঠন আছে কারণ নেতা ছাড়া যেমন কর্মী কোনো লাভ নেই আবার কর্মীবিহীন কোনো নেতা হয়েও কোনো লাভ নেই আপনি ইমাম কিন্তু মুক্তাদি নেই ইমাম হয়ে লাভ আছে বা সবাই মুক্তাদি কোনো ইমাম নেই সেটা জামাত হবে হবে না একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক আছে একটার সাথে আরেকটা রিলেশান আছে আর ইমামও আছে মুক্তাদিও আছে কিন্তু আনুগত্য নেই ইমাম যেভাবে সালাদাতাই করেন আমরা সেভাবে করি না তাহলে সেইখানেও কিন্তু একই অবস্থা দাঁড়াবে জামাত হবে এটা জামাত হবে না তো এই চারটা বিষয় একটা সংগঠনের মধ্যে লাগবে আমি আবার বলছি আমির আপনার লিখে না যারা আজকে নতুন এসেছেন তারা লিখে দেন সংগঠনের জন্য চারটি অপহার চারটি অপরিহার্য বিষয় সংগঠনের জন্য চারটি অপরিহার্য বিষয় এক নম্বর হচ্ছে আমির বা নেতা সংগঠনের জন্য চারটি অপরিহার্য বিষয় এক নম্বর আমির বা নেতা মামুর বা কর্মী বায়াত বা অঙ্গীকার চার নম্বর ইতাহাত বা আনুগত্য আনুগত্য এই চারটি বিষয় সংগঠনের জন্য লাগবে ঠিক আছে লিখছেন তো সবাই লিখেছেন আচ্ছা আর আনুগত্যর বিষয়টা মনে রাখতে হবে যে ইত্তেবা এবং তাকলিদের মধ্যে একটা পার্থক্য আমাদের জানা দরকার অনেকে মনে করেন যে আনুগত্যটা আমার একটা তাকলিদ যদি নেতার আনুগত্য করে নেতার কথা শুনে আমরা তাকলিদ করি আমাদের দোষ হয়তো ওরাও তো তাদের নেতার কথা শুনে তারাও তো তাকলিদ করে এই দুই আনুগত্য এবং বা এতাহাতের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন মেনে সুন্দর মার্শাল্লা খায়ের তাকলিদ আনুগত্য ইত্তেবা আনুগত্য পার্থক্য হচ্ছে আর ইত্তেবাহ মা দলিল দলিল সহকারে কারো কথা মেনে নেওয়ার নাম হচ্ছে ইত্তেবা আপনি একটা ফটো দিচ্ছেন একটা মাসালা বললেন কিন্তু দলিল আছে এটা তাকলিদ হলো না এটা আপনি দলিলের অনুসরণ করলেন জানলেন আর আরেকজনের মাধ্যমে আর তাকলিদ হচ্ছে উনি যাই বলুক সেটা মেনে নিলাম কোরআন দেশে থাকুক চাই না থাকুক কোনো আপত্তি নাই অন্ধ অনুসরণ যেটা আর কি যেটা মাঝহাভাবে যেটা হচ্ছে মাঝহাবের যারা অনুসরণ তারা মাঝহাবের অন্ধভক্ত তাই না মাঝহাবের দোহাই দিলে সব জায়েজ সেখানে কোরআন হাদিসের থাকাটার প্রয়োজনীয়তা অনুভব করে না যদি কোরআন হাদিসে থাকেও হাদিসের দলিল থাকলেও তখন মাঝহবের সাথে মিলায় আসলে হাদিসকে মাঝহাবের সাথে মিলাতে হবে না মাঝহবকে হাদিসের সাথে মিলাতে হবে এইটা হচ্ছে একটা বিশাল ভুল আমাদের আমরা কী করি হাদিসকে মাঝহবের সাথে তরিকার সাথে মিলানোর চেষ্টা করি উচিত ছিল যে যেই তরিকার পন্থী যে যে আদর্শের অনুসারে যে যে পন্থী হন না কেন তার এই রোডটা ঠিক আছে কিনা এইটা যাচাই করবে কোরআন হাদিসের কষ্টি পাথরে তাই না আমার মাঝহবকে কোরআন হাদিসের কাছে নিব এই জন্য সোফিয়া নবিন ওয়াইনা বলছেন আল মিজানুল আকবর হন নবী সাল আলিহ্লাম তাকুল্লুহা আলাইহা ফমা খালা বাতিল সবচেয়েতে মানে বড় মিজান ওজন করার বস্তু হচ্ছেন কে মোহাম্মদ সাল্লাম তোমরা প্রত্যেকটা বিষয়ে তার দিকে সুপোর্ট করো ফামা ওয়া ফাহ হাকুন যেটা তার সাথে মিলে যাবে এটা হচ্ছে হক সত্য সঠিক ওমা খাহাফাহ বাতিল আর যেটা মিলবে না সেটা হচ্ছে বাতিল তাহলে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কর্মকে মিলামো কার সাথে রাসুল রাসুলসাল্লামের সাথে মিললে সেটা হক না মিললে সেটা বাতিল এই যদি নিয়ম সবাই মেনে চলতো তাহলে কিন্তু এত একতালাভ থাকতো না তাহলে সংগঠন কি আমরা সহজে বুঝে নিলাম এবারে আমরা আসবো যে সংগঠনের প্রয়োজনীয়তা আমি আলোচনা করলাম না এটা তো জানেন আপনারা তাই না কারণ এর আগের টপিকই ছিল এটা জামাতের উদ্দিন দিকে সেই কারণে সংগঠনের গুরুত্ব প্রয়োজনীয়তা আপনারা শুনেছেন সংগঠনের প্রয়োজন কেন কেন সংগঠন করতে হবে শুধুমাত্র সংক্ষেপে একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে দাওয়াতি কাজ করা যায় একা একাভাবে ভাবে আমি একা খুদ্ দিতে পারবো একা ওয়াজ করতে পারবো একা ইউটিউবার হইতে পারবো ঘরে বসে বসে বক্তব্য দিয়ে আমি ইউটিউবে আপলোড দিলাম সবাইকে জানাই দিলাম এটা সম্ভব কিন্তু একটা সমাজকে সংস্কার করতে গেলে কিন্তু সংগঠন লাগে আর আমাদের মূল টার্গেট কি সমাজ সংস্কার আর চার দফা কর্মসূচি বলতে পারবেন বলেন তো চারটাই বলেন আচ্ছা তাহলে তাজদিদি মিল্লাত হচ্ছে চার নম্বর এই আমাদের মূল কিন্তু ওই আগের তিনটা তিনটা বাস্তবায়ন করে কিন্তু চার নম্বরটা বাস্তবায়নের জন্য মূল টার্গেট হচ্ছে সমাজ সংস্কার এই জন্য আমরা তাবলিক করি এই জন্য আমরা তানজিম করি এই জন্য আমরা তার বিয়াত করি তাই না এই তিনটা কর্ম করে টার্গেট হচ্ছে কি আমরা সমাজটাকে সুন্দর করতে চাই সংস্কার করতে চাই সমাজ সংস্কারের জন্য একা কি কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব না ঐক্যবদ্ধ একটা শক্তির প্রয়োজন আছে এই জন্য জামাতের জিন্দিগি লাগে এই জন্য সংগঠন লাগে আর সংগঠনের কথা আল্লাহ সুমন তাল্লাহ কোরআন মাজিদে বলেছেন রাসীল কালাম হাদিসে বলেছেন সংগঠনের নাম বলেন নাই কিন্তু সংঘবদ্ধ হয়ে তোমরা কাজ করবে এই কথা তো বলছেন ওয়ালতা কুমিন উম্মা বলছেন কুমদুম খাই মাতিন্দু বলছেন বলেন নাই আমরুকুম বি খামসেন বিল জামা এটা তো হাদিস আসছে হ্যাঁ আলাইকুম বিল জামা এগুলো তো হাদিস আসছে ইয়াদুল্লাহ আল জামা এটা তো হাদিস আসছে এরকম অসংখ্য হাদিস বলতে থাকলে অনেকগুলো বলা যাবে তো এইগুলোকে আপনি কোথায় নিয়ে যাবেন যদি বলেন যে সংগঠন একটা ফিতনা এটা রাখের একটা কারণ তাহলে ঠিক আছে ফিতনা নাই কোন জায়গায় এরা শুধু আলমাদের চোখে দেখলে তো হবে না সব সেক্টরই তো ফিতনা আছে তো এর মধ্য থেকেই হক জামাত কিন্তু একটা থাকবে এটাও রাসুলসলামের ভবিষ্যৎবাণী আছে আছে না সেই কারণে আমরা হক বুঝে শুনে হক লালন করে ধারণ করি এবং হকের প্রচার করি নিঃ তো আমরা আর এই দিকে আলোচনা যাচ্ছি না এবারে আসেন যে সংগঠনের সংগঠন বাস্তবায়নের পদ্ধতি আমরা সংগঠনটা কিভাবে বাস্তবায়ন করব সংগঠন সোনামণি সংগঠন আপনারা তাই না আচ্ছা সোনামণি সংগঠনের সাংগঠনিক স্তর কটা কে বলতে পারবেন বলেন তো কী কেন্দ্র আচ্ছা এটা হচ্ছে সাংগঠনিক স্তর তাহলে একটা সংগঠনকে এই পাঁচটা স্তরে সাজানো হয়েছে আমাদের দেশে তার সর্বপ্রথম হচ্ছে শাখা শাখা কীভাবে গঠিত হবে কে বলবেন শাখা গঠন করার পদ্ধতি কি শাখাতে কজন দায়িত্বশীল আছে পাঁচজন বলেন কে কে আছে হ্যাঁ বলেন পাঁচজন থাকবে শুধু শাখা পর্যায়ে যে থাকবে সেটা হ্যাঁ আচ্ছা আমাদের আন্দোলনে অবদাশ আমাদের আন্দোলনে যেমন বলা আছে যে কোনো এলাকায় তিনজন প্রাথমিক সদস্য হলে সেখানে একটা শাখা হবে এরকম কিছু আছে নাকি সোনামনিতে নাই আচ্ছা তিনজন প্রাথমিক সদস্য হলে সেখানে একটা হাফব্যক কমিটি করা যাবে দেখো সংগঠন করতে হলে তো কর্মী লাগবে তাই না দশজন হয় নাই কোনো একটা এলাকা দশজন আমাদের শাখা কর্ম পরিশোধের দশজনের নাম আছে তালিকা আছে কারণ দশজন সদস্য হয় নাই কোথাও তো যে তিনজন চারজন আছে তারা কি করবে ঘুরে বেড়াবে তাদেরকেও তো একটা ফ্রেমে আনতে হবে এই জন্য ন্যূনতম তিনজন বলা হয়েছে একজন আহ্বায়ক একজন যুগ্ম আহ্বায়ক আর একজন সদস্য তিনজন কাজে তিনজনের বেশি হলে সদস্য দুইজন হবে বা তিনজন হবে দশ না পুরা পর্যন্ত ওইভাবে থাকলো তাতে হলো কি একটা সাংগঠনিক ফ্রেমে সে আবদ্ধ হলেন সংগঠনের নিয়ম তার এখন তার কাজ করতে হবে সংগঠন একটা দায়বদ্ধতার ব্যাপার জবাবদিহিতার ব্যাপার আপনি একা একা কাজ করলেও চলে না করলেও চলে কেউ জিজ্ঞেস করবে না কিন্তু যখন আপনি সংগঠনের সাথে থাকবেন আপনি শাখার দায়িত্বশীল হবেন বা উপজেলা দায়িত্বশীল হবেন বা জেলার দায়িত্বশীল যেখানে যেই পর্যায়ে হন না কেন তখন আপনার কিন্তু ঊর্ধ্বতন সংগঠনের কাছে একটা দিতে আছে কারণ ঊর্ধ্বতন সংগঠন আপনার খোঁজখবর নেবে যে আপনি কতটুকু কাজ করছেন নিয়মিত বৈঠক করছেন কিনা এ আনন্দ দিচ্ছেন কিনা না তারপরে সফর করছেন কিনা। এইগুলো কিন্তু তারা বলতে থাকবে তার সঙ্গত কারণে একটা জবাব দিয়ে তার একটা ব্যাপার চলে আসবে যে আমি যদি কাজই না করি তা আমার দায়িত্বটা একলাপ কি যে নেতা কাজ করবে না তার নেতার কোনো দাম আছে আর যে নেতার সাথে কর্মী নাই ওই নেতার কি কোনো দাম আছে আপনি নেতা কখন আপনি সফল নেতা কখন হবেন যখন আপনার একদল সফল কর্মী থাকবে তা আপনি যদি নেতা নিজে কাজ না করে কর্মী তৈরি হবে কি ওই নেতাই তো ঘুমাই আছে ইঞ্জিনে যদি ঘুমায় থাকে বগি চলবে ইঞ্জিনকে আগে চালাইতে হবে ইঞ্জিন যত স্পিডে যাবে বগি তার পিছনে পিছনে যাবে আমরা দেখেছি অনেক জায়গায় যে ইঞ্জিন দুর্বল কিন্তু বগি খুব স্ট্রং যার কারণে অভিযোগ শুনতে হয় বারবার যে আমাদের নেতা তো চলে না এরকম যেন আপনারা হবেন না ইঞ্জিনকে আগে গরম করতে হবে ইঞ্জিন গরম হলেই বগি কিন্তু এমনি তার সাথে সাথে চলবে তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে সংগঠন করতে হলে আমাকে একটা টার্গেট করতে হবে টার্গেট কি ধরেন আপনার এলাকায় আপনি জেলা দায়িত্বশীল আপনার জেলা কর্ম পরিশোধ করা হলো প্রথম তাই না তো জেলা পরিষদ হওয়ার পরে আপনার টার্গেট থাকবে যে এই বছরে আমি অন্তত পাঁচটা এলাকা গঠন করব পাঁচটা এলাকা গঠন করব। তো কোন কোন এলাকা গঠন করবেন কর্ম পরিকল্পনা লাগবে সংগঠন করতে হলে আপনাকে কর্ম পরিকল্পনা সেটা মাসিক হবে বাৎসরিকও হবে তো মাসিক কর্মপরিকল্পনা ঠিক করবেন যে আমার এই মাসে আমি কি করব আমরা অনেকের দায়িত্বশীল আছি কিন্তু দায়িত্বটা আসলে এটা গুরুত্বই দিচ্ছে না দায়িত্বের বিষয়টা মনে করছে আমি সোনামনির অমক নেতা আমি অমক পরিচালক সহপরিচালক বা কি বল উপদেষ্টা ওইটুকুই খালাস এইটুকু করে কিন্তু আল্লাহর জব দিতে পারবেন না কুল্লুকুম রাইন ওকুল্লুকুম মাসুল আন রাইয়ি রসুল করিম সাল্লা সাল্লাম হাদিস উল্লেখ করেছেন বারবার আমাদের সতর্ক করেছেন যে তোমরা প্রত্যেকের দায়িত্বশীল তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তা আপনি যে সুনামনির দায়িত্বশীল আমি যে আন্দোলনের দায়িত্বশীল আমাকে জিজ্ঞেস করা হবে না আপনাকে জিজ্ঞেস করা হবে না আমি যখন দায়িত্বে এসে গেছি তখন তো আমার দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব তো আমরা চেয়ে নেই নেই নিয়েছি কি চেয়ে নেই আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু দায়িত্বশীল তাই না কেউ জেলার কেউ উপজেলার না জেলার সবাই না সবাই জেলার মার্শাল্লাহ আপনাদের সর্বোচ্চ একটা স্তরে কিন্তু আছেন কেন্দ্রের পরের স্তরে আপনাদের এখন আপনি এই বছর দায়িত্বে আসছেন দায়িত্বে আসার সময় আপনার জেলার পরিবেশটা কি ছিল কয়টা শাখা ছিল কয়টা উপজেলা ছিল কয়জন আপনার কর্মী ছিল এটা একটা ডাটা করেন রেজিস্টার করেন এবার দুই বছর দায়িত্বে থাকে দুই বছর শেষে গিয়ে আবার দেখেন আপনার উন্নতি হল না অবনতি হলো সেটা আপনি এক মাস পর দেখতে পারেন পারেন বা ত্রৈমাসিক করতে পারেন ছয় মাস পরে করতে পারেন বার্ষিক করতে পারেন তাতে হবে কি আপনি যদি নিজের হিসাবটা নিজে না রাখেন তাহলে আপনি সফল নেতা না সংগঠন আপনাদের আর যাই হোক সংগঠনে কোনো অগ্রগতি হবে না এটা পদ দখল করে বসে থাকা হবে আপনাকে চেষ্টা করতে হবে যে আমার দায়িত্বে যখন আমি এসেছি আমার শাখা ছিল পাঁচটা আমাকে আরও দুইটা শাখা তৈরি করতে হবে এবং শাখাগুলিকে গুলিতে আমাকে নিয়মিত যেতে সফর করতে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তো এই জন্য সংগঠন যে স্তরগুলো আছে গঠন মধ্যে সেই স্তর ভিত্তি আমাদের সংগঠন কায়েম করতে হবে একজন ভাইকে টার্গেট করতে হবে টার্গেট করে যদি মনে করে যে তাকে সোনামনির সংগঠন নিয়ে আসবো তাহলে সোনামী সংগঠনটা তাকে বুঝাইতে হবে লক্ষ্য উদ্দেশ্য বুঝাইতে হবে তারপর নীতি বাক্যগুলি কী আছে সোনামনির সেটা বুঝাইতে হবে যখন সে বুঝবে যে সংগঠনটা করলে ফায়দা তখন তারপরেও তো সেখানে আসবে তো এই বোঝানোর কাজটা এক নম্বর কাজ মানুষের কাছে এই সংগঠনের দাওয়াতটা নিয়ে যেতে হবে প্রথমে প্রথমে এবং এই জন্য যদি নিজের পকেটের কিছু পয়সাও খরচ করা লাগে সেটাও করতে হবে বন্ধু টার্গেট করতে হলে চা খাওয়াইতে হয় তা খাওয়াইতে হয় না আমরা তো চা খাই নাস্তা করি দোকানে বসে বন্ধু বান্ধবদের সাথে বহু টাকা খরচ করি নেকি হয় না কিন্তু কেন হয় না নিয়ত কিন্তু নেকির না যদি আমাদের নিয়তটা নেকির থাকে যে আমি তার সাথে একটু বন্ধুত্ব করি তার এক কাপ চা খাওয়ার উদ্দেশ্য তার কাছে দিনটা পৌঁছে দেওয়া তাকে জামাতের দিকে নিয়ে আসা তাকে দাওয়াতের দিকে নিয়ে আসা সেরা এইটুকু যদি নিয়ত হয়ে যায় না লাভ আলম নিয়ে তাহলে কিন্তু আপনি পয়সা খরচ হলো নাকিও পেলেন নিয়ত করলেন না বসলেন আড্ডা বললেন চা খেলেন তাতে পয়সা খরচ হলো কি হলো না তো এটা এটা তো লাভ হলো না মানে যেটা লাভের দরকার সেটাই তো করতে হবে এইভাবে টার্গেট করে করে আপনাকে সোনামনি তৈরি করতে হবে করার পরে যেখানে সোনামনি হয়ে যাচ্ছে এখানে এখানে একটা শাখা করে দেন প্রথম চোটে গিয়ে আমরা আসছি শাখা করার জন্য তোমরা ফর্ম ফিল আপ করো হবে একটা রুগীর মধ্যে গায়ে যদি আপনি এক হাজার মানে এক হাজার পর একটা স্যালেন একবারে পুশ করে রুগীটাকে বাঁচবে তাকে ডাক্তার কি করে ঘন্টায় মিনিটে এত ফোটা দিবে পঞ্চাশ ফোঁটা ষাট ফোটা কারও দেখা যায় বেশি স্ট্রেংথ কম আরও স্ট্রেংথ খুব কম আরও কম দেয় বিশ ফুটা দশ ফোটা দেয় না এইভাবে আস্তে 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 রুগীরা সুস্থ হয়ে ওঠে বুঝতে পারছেন তো নাকি এবার আপনি প্রথম চোখে একটা এই প্রতিষ্ঠানে গেলেন গিয়ে বললেন যে আমরা আসছি এবং সংগঠন থেকে আমরা একটা শাখা করবো এখানে মায়ের দিবেনা ধরে আপনাকে প্রথমে বুঝতে পারছেন তো আগে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে আগে মাছ চাষ করতে হলে পুকুরটা সুন্দর করতে হয় না আর জমি চাষ করবেন জমিটা নিরানি দেন পরিষ্কার করেন আগাছা মুক্ত করেন সার দেন তাই না একবারে পাওয়ার টেলার দেওয়া চাষ দেওয়া নিংড়ে সুন্দর করে মাটি উপযুক্ত করার পরে সেখানে চারা রোপণ করেন লাই লাইল্লা লাগে সব ইল্লাহাগুলিকে সাফ করে দিয়ে ইল্লাহ্লা বসাইতে হচ্ছে ঠিক সংগঠনটা কিন্তু তাই আপনি পরিবেশটা তৈরি করার পরে আপনি যেটা সেখানে রোপণ করবেন সেটাই কিন্তু ফল দিবে তো এই জন্য পরিবেশ আমাদের আগে করতে হবে যখন সংগঠন তৈরি হয়ে তখন তাকে সাংগঠনিক ফ্রেম গঠনতন্ত্র যেইভাবে বলা আছে এই গঠনতন্ত্রটা কেন লেখা হয়েছে সংগঠন করার পদ্ধতি এটা এর মধ্যে সব বলা আছে আপনি কীভাবে কি করবেন আপনি নিজের মতো ইচ্ছা করলে মতো একটা করলে আপনি একটা করবেন ওই আরেক জেলার আরেক রকম করবে অন্য এক জেলার আরেক রকম করবে তাহলে বহু রকম হয়ে যাবে না এই জন্য সেন্ট্রালি গঠনতন্ত্রগুলি তৈরি করা হয় যে এক নিয়মে সারা দেশের কাজ চলবে শাখা গঠন করার পরে কি করতে হবে তাদের সাপ্তাহিক বৈঠক কীভাবে করতে হবে সেইগুলি শিখাতে হবে এটা গঠনতন্ত্র বলা আছে একটা বৈঠকে বসে শোনাবার কি করবে সেটাও জানার বিষয় তা একটা সোনামণি তো সে কিছুই জানে না স্কুলে পড়ে যখন সোনামণিতে আসবে তখন সে কিন্তু এই ইসলামিক বৈঠকগুলি সে শিখে যাবে সময় যে ছেলেটা আরবি আরবি তো পারে না সাধারণত যেটা ইসলামের একেবারে প্রাথমিক যে বিষয়গুলি জানার সেটাও যে জানতো না সেও কিন্তু সোনামনির সংগঠনে বসার কারণে জেনে যাবে তো এই যে সে জানলো তার নেগের একটা অংশ কিন্তু আপনি দায়িত্বশীল পাবেন লাভে কিন্তু আপনারা কেউ কাজ করেন না আমরা কেউ কাজ করি না মানে ব্যবসা তো ব্যবসায় আল্লাহ বলেন না হাল আদুল্লুকুমালাহিজরা আল্লাহ কিন্তু নেকির ক্ষেত্রে ব্যবসা শব্দ উল্লেখ করেছেন আদুল্লুকালা তিজারা তুংজি কুমিনা সফের মধ্যে দেখবেন এমন ব্যবসার কথা তোমাদেরকে বলবো না যেটা তোমাদেরকে জাহার থেকে মুক্ত করবে তাহলে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় দুনিয়াবী ব্যবসা করলে দুনিয়াতে আয় রোজগার করা যায় কিন্তু যদি দিনের ব্যবসা করি দিনের ব্যবসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তো সেই জন্য আমরা যে কাজগুলো করব আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করি তাহলে আমার অধস্তন পর্যায়েরও যদি কোনো ব্যক্তি নেকি করে আমার মাধ্যমে যদি সে দিনের প্রতি আসে তাহলে তার আমল নামার নেকির একটা সমপরিমাণ নেকি কিন্তু আল্লাহ সহ আমাদেরকে আমল নামেও দিবেন এটা হাদিসের বক্তব্য সহি হাদিসের কথা তাহলে এটা তো আমরা অস্বীকার করবো না এটা আমাদের বোনাস না আমি যা করলাম তার সাথে আরও কিছু প্লাস হইতেছে প্রতিদিন এইভাবে প্লাস হইতে হইতে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো ইনশাল্লাহ সেই চেষ্টা করবেন তারপরে সংগঠন করা হলো প্রথম প্রথম ভালোই করলাম এখন এই সংগঠনটাকে আরো মজবুত করবো কিভাবে সংগঠন মজবুতের জন্য আমি দুইটা বিষয় আপনাদের বলবো একটা হচ্ছে সংগঠনকে গঠনতান্ত্রিকভাবে চালাতে হবে এক নম্বর শর্ত সংগঠনকে গঠনতান্ত্রিক পদ্ধতিতে সংগঠন করতে হবে গঠনতন্ত্রে যেভাবে বলা আছে এখানে কিন্তু বলা আছে মিটিং সমাবেশ তারপর সাপ্তাহিক বৈঠক কিভাবে করতে হবে সব বলা আছে কমিটিগুলি কীভাবে হবে সেটা বলা আছে এখন যদি আপনি একটা শাখা করতে গিয়ে মানুষের চেহারা দিয়ে তাকে মনে করা যে না এই লোকটাকে নেওয়া দরকার এই রাজনীতিবিদ প্রভাবশালী প্রবাসীবিদিকে তাকে নেওয়া দরকার এই প্রিন্সিপাল সাহেব না নিলে কেমন হয় এই ইমাম সাহেব বাদ দিলে কেমন হয় এখানে বলা আছে পাঁচজন আপনি বানালেন বিশ জনের একটা কমিটি বুঝলেন কারণ লোক বেশি হলে আরো খুশি বিশ জনের একটা তালিকা বানাইলেন এবারে এই জনের তালিকা বানালেন এর মধ্যে কিন্তু আপনি সবাইকে বাছাই করতে পারলেন না আপনি চেহারা দেখে দেখে নিয়ে নিলেন এর ফলে কি হবে আকিদার গোলমাল লেগে যাবে যেই লোকটা আমাদের রাজনৈতিক কিছু সমস্যা আছে সেই কিন্তু আপনাকে রাজনৈতিক নিয়ে যাবে ওই দেখা যাচ্ছে বিজয়ী দিবসের সোনাম এই চলো আমরা বিজয়ী দিবসে চাই শহীদ মিনারে যাই চলো নিল্লা বলতে পারে না এই জন্য খুবই মানে দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে কিন্তু কাজ করতে হবে এই জন্য গঠনতন্ত্রের বাইরে যাওয়ার দরকার নাই আর আহলায়দিস আন্দোলন যারা করবে তারা অন্য কোনো আদর্শিক সংগঠনের কোনো সদস্য হতে পারবে না এটা খেয়াল রাখবেন আর দুই নম্বর হচ্ছে যোগ্য নেতৃত্বের প্রয়োজন সংগঠনকে মজবুতভাবে ধরে রাখতে হলে যোগ্য নেতৃত্বের একটা প্রয়োজন আর যোগ্য নেতৃত্বের ক্ষেত্রে আলহামুম টাইম শেষ হয়ে গেছে গো আচ্ছা ঠিক আছে ছয়টা গুণ লিখে রাখেন যোগ্য নেতৃত্বের হ্যাঁ সংগঠনকে মজবুত করতে হলে এই গুণ সর্বস্ব নেতা আমাদের হতে হবে তবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সংগঠন মজবুত হবে এক নম্বর হচ্ছে সাহসিকতা এটা আমাদের একটা আন্দোলনের নোট এই সেখান থেকে আপনাদের বলছি এক নম্বর গুণ হচ্ছে সাহসিকতা দুই নম্বর হচ্ছে দায়িত্বানুভূতি দায়িত্বানুভূতি দায়িত্ব অনুভূতি লেখার দরকার না দায়িত্বানুভূতি আচ্ছা সাহসিকতার ক্ষেত্রে অনেক মানে এক্সাম্পল উদাহরণ আপনারা জানেন তারপরে যখন একটা ঘটনা বলি রাসুল করিম সাল্লা সাল্লাম যখন হিজরত করেছিলেন সাথে কে ছিলেন আহ সিদ্ধি আহ আনহু তখন সেই সৌর গিরি গুহায় আহ্বকর কি কী বলেছিলেন একটু যদি ওরা তো একবারে মাথার উপরে নিচে নিচে টাকা যদি দেখতে পাবে হ্যাঁ তখন সুস্বাদু কি বলেছিলেন লা তাহাসান ইন আল্লাহ তুমি ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছে এ একটা শব্দই কিন্তু সব ভয় শেষ এবং এই কথাটা কিন্তু আল্লাহ সাম্লাহ করামিদের সুরত অবাত উল্লেখ করে দিয়েছেন এই আখরা জাহুল্লাহ দিন এ কাফারুসান ইসনেহ ইদ ইয়া কুল উলি সাহেব ইলা তাহাসান ইন যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা কি করেছিল বের করে দিয়েছিল এবং সেই গিরিগুয়ের মধ্যে দুজনের 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 একজন যখন সে তার সাথীকে বলল কি বলল লা আল্লাহ বা তুমি চিন্তান্বিত হয়েও না আমাদের সাথে আল্লাহ আছে সাহস রাখতে হবে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল কাজটা করতে সুরা তবা নম্বর চল্লিশ কাজ করতেছে তো আল্লাহর জন্য কাজের নিরাপত্তা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ কিভাবে দিবেন এটা আল্লাহর নিজের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বলেছেন যে এটা ইমানদারদেরকে সাহায্য করার দায়িত্ব আমার আচ্ছা দুই নম্বর হচ্ছে আল্লাহ অন্য বলছেন সুরা বাখার একশো সাতচল্লিশ নম্বর আয় নোট করতে পারেন আল হাকুমের রব্বিকা ফালা তাকুন হুম সত্য কোনটা মেরুর রব্বিকা যেটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আছে সেটা হচ্ছে সত্য দুই নম্বর হচ্ছে দায়িত্বানুভূতি আয়াত নম্বর একশো সাতচল্লিশ দুই নম্বর কোন হচ্ছে দায়িত্বানুভূতি হ্যাঁ দায়িত্বের অনুভূতি থাকতে হবে দায়িত্বের অনুভূতি বুঝতে খুব কষ্ট হওয়ার কথা না আমি যে দায়িত্বশীল এই অনুভূতি থাকতে হবে মানে দায়িত্বশীল হলে সেই জন্য জবাব কিন্তু আমাদের আছে আচ্ছা হয়ে যাবে তাহলে যেমন আল্লাহ আল্লাহ বলেছেন কি সুমন আল্লাহ আল্লাহ সুমনতাল্লা বলেছেন সহরা বন ইসরায়েলের আহাদি ইন্নাল আহাদা উলা তোমরা অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমরা যারা দায়িত্বশীল হই অঙ্গীকার করি না শপথ আছে আপনাদের আচ্ছা না শপথ তো শপথের মধ্যে আমরা অনেক কিছু কিন্তু বলি তো এটা তো আল্লাহকে সাক্ষী রেখে আমরা এই কথাগুলো বলি অঙ্গীকার করলাম আয়াত নাম্বার হ্যাঁ চৌত্রিশ নম্বর আয়াত আমরা অঙ্গীকার করলাম কিন্তু পূরণ না করলে কি হবে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে তাই না তো এই জন্য আল্লাহ সাল আমাদের অঙ্গীকারের ক্ষেত্রে সতর্ক করে দিয়েছেন আমাদেরকে সাল্লাম বলেছেন যে হাদিসটা আগে বললাম আল্লাহুল্লুকুম আইনুকুম মাসুল আয়াত এই হাদিসটা এখানে বলবেন স্মরণ করতে হবে যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লু বলেছেন তোমরা প্রত্যেকের দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে দায়িত্ব সমর্থন কী করা হবে জিজ্ঞেস করা হবে তো জিজ্ঞেস কে করবেন দুনিয়াতে তো আপনার ঊর্ধ্বতন সংগঠনের দায়িত্বে যারা আছেন ঊর্ধ্বতন দায়িত্বে যারা আছেন সংগঠনে তারা জিজ্ঞেস করবেন কিন্তু ফাইনালি জিজ্ঞেস করবেন কি আল্লাহ করবেন না তাহলে আমাদের জবাব দিতে থাকবে তো আল্লাহর কাছে আর আল্লাহর কাছে জবাব দিতে থাকলে বান্দা বেশি কাজ করবে তাই না জবাব জায়গাটা যদি আমরা সেখানে যাই যে আল্লাহ তোমাকে দেখছেন একদিন প্রশ্নের সম্মুখীন হবো তখন কিন্তু আমাদের এই ভয়টা রেখে কাজ করতে হবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে দূরদর্শিতা নেতাকে দূরদর্শী হতে হবে তিন নম্বর দূরদর্শিতা দূরদর্শিতা একটা হাদিসের অনুবাদ শুনে তাহলে আপনার জন্য সহজ হবে রসুল্লাহ না মাসুদের একটা কাউল মাসুদ মাসুদরা বলছেন সর্বাধিক দূরদর্শী ব্যক্তি হচ্ছে তিনজন তিনজন দূরদর্শী ব্যক্তির সম্পর্কে বলেছেন এক নম্বর হচ্ছে ইউসুফ আলাইসাল্লামকে ক্রয় করে আজিজ এ মিশর মিশর মিশরের আজিজ মন্ত্রী রাজস্ব মন্ত্রী ছিল যে তিনি ছিলেন দূরদর্শী কিভাবে যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন একে সম্মানের সাথে রাখো হয়তোবা সে তো আমাদের কল্যাণে আসবে ইউসুফকে কিনে এনে সে বুঝতে পেরেছিল এর মধ্যে অনেক কিছু আছে সে তার স্ত্রীকে বললো যে আর এক সম্মানের সাথে দেখো আর মধ্যে কি আছে কল্যাণ আছে তাহলে আজি যে মিশর বুঝেছিল যে ইউসুফের মধ্যে কি আছে সে দূরদর্শী চিন্তা করেছিল তার মুসা মুসাল্লামের স্ত্রী তার কথা বলছেন আবদুল্লাহ মাসুদ যে তিনি কি ছিলেন দূরদর্শী মহিলা ছিলেন কিভাবে যখন অর্থাৎ মুসা বিবাহের আগে তিনি তার আব্বাকে বলেছিলেন মূলত গোলাম ছিলেন তো মুসা আল্লাহাম তাই না বললেন যে হে পিতা যে তারা বলো সোয়েব হে পিতা একে কর্মচারী হিসেবে নিয়োগ করো এই ছেলেটা তার মধ্যে সে প্রজ্ঞা দূরদর্শন দেখেছিল তাই কর্মচারী নিয়োগ করো নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনি হবেন তাই মুসা আলাইসাল্লাম সম্পর্কে ওই মুসা স্ত্রী বুঝতে পেরেছিল মানে দূরদর্শী চিন্তা ভাবনার বিষয় হয়ে গেলেন আরেকজনের কথা আবদুল্লাহ মাসুদ বলেছেন দূরদর্শী তিনি হচ্ছেন আবুর সিদ্দিক পৃথিবীর শ্রেষ্ঠ তিনজনের নাম তিনি বলেছেন আবকর সিদ্দিক রাজি যখন তিনি উমর আহুকে পরবর্তী খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন আর আবর সিদ্দিক রাজু তার দূরদর্শী চিন্তা যে পরবর্তী খলিফা অমরই যোগ্য অমরের শাসন দিয়ে এর পরের শাসন মানে শাসন কাঠামোকে আরও সুন্দর করা যাবে ইসলামী খেলাফতার তখন তো প্রাথমিক পর্যায় সেই চিন্তা করে তিনি উমরের উমরকে নির্বাচন করে গিয়েছিলেন তো এখন আপনি দায়িত্বশীল আপনার দূরদর্শিতা নাই মানে স্থানকাল পাত্র বুঝেন না কখন কোথায় কি বলতে হবে কী করতে হবে রাষ্ট্রের চিন্তা তো মাথার মধ্যে নেই রাষ্ট্র কোন দিকে চলে যাচ্ছে তা আপনি কেমন নেতা আমি কেমন নেতা আমাকে চিন্তা করতে হবে সবাই সাপলা চত্বরে যাওয়ার জন্য পাগল হয়ে গেল কারণ একবারে রাষ্ট্র তো কাফের টাফের হয়ে ওঠে উল্টে পাল্টায় শেষ করে ফেলবে দুনিয়ার সব দলে গেলে আলাইস আন্দোলন যায় নাই আমাদের কত ফোন করেছে যে আপনারা আপনাদের ইসলামের পক্ষে কোনো কথাই বলেন না আপনারা এত বড় একটা বিশাল ইস্যুতে সাপলা চত্বরে না গেলে হয় কিন্তু দূরদর্শী চিন্তা হালাইস আন্দোলন করেছিল তখন যে না এটা ঠিক হবে না কারণ ইসলাম এইভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো বিধান জারি করে নাই জোর করে কাউকে নামাই দেওয়ার একজনকে বসাইতে হবে এই কোনো বিধান আছে আমরা কি করেছি নিধের পক্ষে তাদের যে প্রস্তাবগুলো এগুলো সমর্থন করেছি যে দাবিগুলো ছিল তেরো দফার দাবিগুলোর সাথে একমত একমত পোষণ করেছি বাট এই দাবিগুলো আদায় করার যে পদ্ধতি এটার সাথে দ্বিমত পোষণ করেছে তো পরবর্তী আমাদের অবস্থানটাকে পরবর্তী অনেকে স্বাগত জানাইছেন এটাই ঠিক তখন যদি আমিরি জামাত বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি এই দূরদর্শী চিন্তা না করে বলতেন যে ঠিক আছে ঢাকা জেলাকে বলতেন এই তোমরা একটা ব্যানার নিয়ে যাও বলতে পারতেন না ওইটাই চেয়েছিল ঢাকা জেলার তো আমাদের পাগল করে দিয়েছে আমিরি জামাত কিছু বলেন আমাদেরকে ভাই কিছু ফোন ফোন করে ভাই বলেন আমরা একটা কিছু করি এরপর আমাদের নির্দেশনা ছাড়া যারা গিয়েছে তারা ঠকেছে মামলা খেয়েছে ঠিকই বলছে আচ্ছা চার নম্বর গুণ হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা অনেক সময় বাবার সাথে ছেলের প্রজ্ঞা বেশি হয় অনেক সময় আন্দোলনের নেতার সাথে সোনামনির নেতার প্রজ্ঞা বেশি থাকতে পারে একই জায়গায় বসবাস দেখা যাচ্ছে আন্দোলনের দায়িত্বশীল তার মধ্যে কোনো নাই বোঝে না ভালো কিন্তু সোনামের একজন দায়িত্বশীল মার্শাল্লা খুব সার বলছে না সার বা হুজুর বা ওস্তাদি যাই বলেন চাচা বা বড়ো ভাই এইটা এই সময় না করে এটা করা ভালো হবে বলতে পারে না তা এই প্রজ্ঞা তো আল্লাহ সবাইকে দেয় না কিন্তু নেতৃত্বের একটা গুণ হচ্ছে প্রজ্ঞা আর নেতা হলে আপনার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা না করলে আপনি কিছু নেতা আপনি যদি শুধু ঘুম থেকে রাত্রে আবার ঘুমাইতে যান বা যা দৈনন্দিন কাজ এগুলি করেন তাহলে নেতা না আপনাকে চিন্তা করতে হবে সময় তার নাম হচ্ছে নেতৃত্ব যেমন দেখেন একটা উদাহরণ দেওয়া যায় এখানে যে আল্লাহ দাউদ সোহানের পুত্র সোলাইমান আলহালাম তাই একটা মামলার রায় কিন্তু সোলাইমানকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ দাউদের মামলা আল্লাহ গ্রহণ করেন না রায় দেখেছেন তাইলে সোলাইমান তখন নবী না বাপ কিন্তু নবী সোলাইমান ছেলে ছেলেকে অগ্রাধিকার দিলেন আল্লাহ স্বাহাত এটা আপনি পাবেন সোর আম্বিয়ার উনাশি নম্বর আয়াতে আয়াত নম্বরে লেখা রাখেন জি আচ্ছা আর পাঁচ নম্বর গুণ হচ্ছে আমানতদারি আমানতদারি এটা জানেন তো নাকি এটা ব্যাখ্যা কি দেবো আমানতদারিতে আমরা বুঝি কিন্তু আমানতদারি তা নাই ইল্লা মশাল্লাহ আমানতদারি তার ঘাটতি আছে অনেকের মধ্যে কিন্তু আমানতদারিতে আমরা বুঝি তো সংগঠনকে এগিয়ে নেবেন যদি নেতার মধ্যে আমার না থাকে ওই সংগঠন এগিয়ে যাবে না সংগঠন মজবুত হয়ে গিয়ে দেয়া মজবুত করতে হলে তো সব ইট সিমেন্ট ভালো করে লাগাইতে হবে তো নাকি তো ইট সিমেন্ট মশলা মধ্যে নাই আমার অন্তারে তো মশলা নাই তো মশলা তো খুলে পড়বে তো করবো না কি নেতা আর নিজের হিসাব ঠিক নাই সংগঠনের পয়সা নিয়ে খাইয়ে ফেলতেছে হিসাব দেয় না অডিট করায় না হ্যাঁ মাসিক মিটিংয়ে হিসাব দেয় না টাকা কালেকশন করে ওই শুধু পরিচালকের পরে রেখে দেয় আসানা এরকম হয় না হয় কিন্তু বিভিন্ন জায়গায় এইগুলো করা যাবে না হিসাব ঠিক মাস শেষ সব মিটিং উপস্থিত হবে এই মাসে আমাদের আয় এত ব্যয় এত উদ্বৃত্ত এত সেই হিসাবটা থাকবে তাহলে কারো কথা বলার কোনো ইয়ে থাকবে না স্কোপ থাকবে না এরা বছর শেষে অডিট হয়ে যাবে এটা খুব একটা মানে কঠিন বিষয় এবং কত জরুরি একটা বিষয় আমার তার ঘাটতির কারণ অনেক জায়গায় সমস্যা হয় এখানে দলিল নিবেন সুর আনফালের আয়াত নম্বর সাতাইশ বলে তাকুন আবার থিকুম আং আর তা নম্বর হচ্ছে কর্মীদের পরিচর্যা করা কর্মীদের কি করা পরিচর্যা এইটাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কর্মী পরিচর্যা করি যেটা ইংরেজিতে নার্সিং বলি আমরা এখন ধরেন আপনি জেলা দায়িত্বশীল যারা আজকে এখানে উপস্থিত উপস্থিত হয়েছেন জেলা কর্মসূচির দায়িত্বশীল তাই না আপনি জেলা কর্ম পরিষদ দায়িত্বশীল বা জেলা পরিচালনা পরিষদের আপনি একজন সদস্য আপনি আপনার জেলায় কয়টা শাখা আছে কয়টা এলাকা আছে সেই খবরে রাখেন আপনি সারা মাসে একবার ফোনও করেন না ওই শাখায় যে ভাই কী খবর কাজকাম হচ্ছে কিনা তাহলে ওই শাখাটা কি বেঁচে থাকবে না মরে যাবে মরে যাবে না নার্সিং মনে একজন কর্মী টার্গেট আপনার জেলায় ধরেন পাঁচটা ভালো কর্মী আছে আপনি মূল ব্যক্তি জেলা তাই না আপনি যদি দুই মাস তিন মাস তাদের সাথে কোনো যোগাযোগ না করেন সে কর্মী ভালো থাকবে না নার্সিং হচ্ছে নার্সিং মানে কি তাকে ওইভাবে পরিচর্যা করে আস্তে গড়ে তুলতে হবে আস্তে আস্তে বড় হবে সে কি দিয়া আপনার ছোঁয়া পেলে আপনার কর্মতপ্তরত যত বেশি নেতাদের মানে কর্মতৎপরতা যত বেশি কর্মীরা তত বেশি কাজ করবে এই জন্য এই ছয়টি মৌলিক গুণ বললাম আমরা দায়িত্ব যারা কর্মী দায়িত্বশীল তাদের ক্ষেত্রে যদি এই গুণসম্পন্ন কর্মী আমরা হতে পারি এবং সংগঠনটাকে গঠনতান্ত্রিক নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সে সংগঠন মজবুত হবে ইনশাল্লাহ এবং আমরা সাংগঠনিকভাবে সফলতা লাভ করার আশা করতে পারি আর যদি আমরা মানে গতানুতিক গতানুগতিকভাবে আছে সংগঠনের দায়িত্ব পেয়েছে আছে বছর শেষে শাসন শেষে আবার হতে তো বাবু ওই নদা বাড়াতে মাসে একটা মিটিং হবে বছরে একদিন প্রশিক্ষণ হবে সেই দিন যাবো তবলিগ ইস্তেম একবার গেলাম হম ইস্তেমার সময় কিছু কুপন কালেকশন করে দিলাম সোনামের সম্মেলনের সময় কিছু কাজ করলাম এইটুকু যদি হয় তাহলে সংগঠন আগাবে না মজবুতি আসবে না তো আশা করি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে আচ্ছা এই আমার কথা মোটামুটি বিষয়ের উপরে আশা করি আমরা চেষ্টা করবো আমরা সংগঠনকে সাংগঠনিকভাবে কীভাবে গঠন করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সাংগঠনিক মজবুতিকভাবে আরও নিয়ে আসা যায় সে চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সোনামনির সংগঠনে আন্তরিকভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন আকুল আফুল কাবলিহাদা ওস্তা আলহাম আলী সাই মসলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত